আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটিতে। আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভিডিওগুলি আপনাদের জন্য আপলোড করব। আজকে যে ভিডিওটি আমি আপলোড করছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যারা ফার্মেসি কাউন্সিলের অধীনে আপনারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট বা ফার্মেসি টেকনিশিয়ান যে কোর্সটি আছে, এটা যারা অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য ফার্মেসিস মডিউল ওয়ান সেশন ওয়ান থেকে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা এই অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন উত্তর আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করেছি, যেগুলি আপনাদের পরীক্ষার অনেক কাজে আসবে এবং এই প্রশ্নগুলি থেকে কিছু প্রশ্ন অবশ্যই আসবে। তো আশা করছি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পর্যায়ক্রমে প্রতিটি ভিডিও দেখবেন। আমি পরবর্তীতে মডিউল ওয়ান সেশন টু এভাবে ধারাবাহিকভাবে প্রতি সেশনের ভিডিওগুলি আপলোড করব প্রশ্ন উত্তর আকারে। তো আমার ভিডিওগুলি সবসময় পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন আমরা শুরু করি আজকে মডিউল ওয়ান সেশন ওয়ান বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা। তো এখানে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, নাগরিক জীবনের মৌলিক চাহিদা কয়টি? এটা আমরা সবাই জানি, নাগরিক জীবনের মৌলিক চাহিদা কয়টি? পাঁচটি: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, কি বন্দে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে? উত্তর হবে, পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়া বন্দে পদক্ষেপ নেবে। তিন নম্বর হচ্ছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়টি বিভাগে বিভক্ত? উত্তর হবে, দুইটি বিভাগে বিভক্ত। চার নম্বর প্রশ্নটি হচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি অধিদপ্তরের নেতৃত্ব দিচ্ছেন কে? উত্তর হবে, মহাপরিচালক ডিজি। পাঁচ নম্বর প্রশ্ন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সমূহ কয়টি? উত্তর, ছয়টি। ছয় নম্বর প্রশ্ন উত্তর, স্বাস্থ্য সেবায় পেশাজীবী সংগঠন কয়টি? উত্তর, তিনটি। সাত নম্বর প্রশ্ন উত্তর, ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গড়ে প্রায় কতজনকে চিকিৎসা সেবা দেয়? উত্তর হবে, 6000 জনকে। এবার আট নম্বর প্রশ্ন, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গড়ে প্রায় কতজনকে চিকিৎসা সেবা দেয়? উত্তর হবে, 30000 জনকে। নয় নম্বর প্রশ্ন উত্তর, উপজেলা হেলথ কমপ্লেক্স কোথায় অবস্থিত? উত্তর হবে, উপজেলা সদরে। দশ নম্বর প্রশ্ন উত্তর, বিশেষায়িত হাসপাতাল সমূহের বেশিরভাগ কোথায় অবস্থিত? উত্তর, বিভাগীয় শহরে। এগারো নম্বর প্রশ্ন উত্তর, বিগত কত দশকের বেশি সময় ধরে বাংলাদেশে দ্রুত নগরায়ণ দিকে যাচ্ছে? উত্তর, এক দশকের বেশি সময় ধরে। বারো নম্বর, 2011 সালে বাংলাদেশের নগরায়ণের হার কত ছিল? এটা নবায়ন হবে না, নগরায়ণের হার কত ছিল? ছিল 31%। 2013 সালে বাংলাদেশের নগরায়ণের হার কত ছিল? উত্তর, 33%। এবং 2015 সালে বাংলাদেশের নগরায়ণের হার ছিল কত? 34%। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে, 2050 সাল নাগাদ নগর জনসংখ্যার কত পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে? উত্তর, 56% পর্যন্ত। তারপর যে ষোলো নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে, সারা দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা প্রদানে কী রয়েছে? উত্তর, ব্যাপক নেটওয়ার্ক রয়েছে।
এগুলো কিন্তু আমি এমসিকিউ আকারে আপনাদেরকে বলছি, আপনারা সহজেই বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং পরবর্তী ভিডিওগুলি দেখলে। 17 নম্বর হচ্ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? উত্তর হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এবার আসুন 18 নম্বর যে এমসিকিউ সেটা আমি দেখি। বাংলাদেশ কত সালে জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপার গোলস শেষ করে? এটার উত্তর হবে 2015 সালে। বাংলাদেশ এখন লক্ষ্যমাত্রা চলছে 2030 সালে, লক্ষ্যমাত্রা 2015টা শেষ হয়েছে। তো 19 নম্বর যে হচ্ছে বস্তিবাসী প্রথমত স্বাস্থ্য চিকিৎসা প্রথম পর্যায়ে কাদের থেকে নেয়? এটা আপনারা সবাই জানেন, সাধারণ মানুষ প্রথমে কিন্তু চিকিৎসার জন্য ফার্মেসিস্ট যিনি আছেন ওষুধের দোকান থেকে কিন্তু এই সেবাটা নেয়। তো উত্তরটা হবে ওষুধের দোকান। 20 নম্বর যে প্রশ্ন উত্তরটি রয়েছে সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কয়টি জেলা অফিস রয়েছে? মানে বর্তমান বাংলাদেশে ওষুধ প্রশাসনের কয়টি জেলাতে অফিস রয়েছে সেটা হচ্ছে 55টি। তো 21 নম্বর যে প্রশ্ন উত্তরটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কি? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হচ্ছে স্বায়ত্তশাসিত সংস্থা। এটা এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন, কারণ এগুলি কমন। বাংলাদেশের ফার্মেসি কাউন্সিলের মূল উদ্দেশ্য কি? এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের মূল উদ্দেশ্য কি? সমগ্র বাংলাদেশে ফার্মেসি প্র্যাকটিস নিয়ন্ত্রণ করা, তাদের মূল উদ্দেশ্য। 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফার্মেসি শিক্ষা ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি? ফার্মেসি শিক্ষা ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি? সেটা হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। 24 নম্বর যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে ওষুধের স্থানীয় উৎপাদন কত পার্সেন্ট? এগুলি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কত পার্সেন্ট আমাদের দেশে স্থানীয় উৎপাদন? 95-98%। এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা। আর আরেকটা হচ্ছে আমাদের দেশে ওষুধ কত পার্সেন্ট আমদানি করা হয় কত পার্সেন্ট ওষুধের আমদানি করা হয়? সেটা হচ্ছে 2-5%। 26 নম্বর প্রশ্ন উত্তর এটা সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ কার নেতৃত্বে পরিচালিত হয়? এটা কিন্তু আপনি প্রশ্নটা অবশ্যই বুঝে নেবেন। স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ কার নেতৃত্বে পরিচালিত হয়? মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে। এটা হচ্ছে নেতৃত্বে। আর এখন যে প্রশ্নটি সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ কার অধীনে? এটা হচ্ছে অধীনে, ওটা ছিল নেতৃত্বে। কার অধীনে পরিচালিত হয়? দুজন সচিবের অধীনে পরিচালিত হয়। তাহলে এই প্রশ্ন দুটা অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন। 28 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পরিকল্পিত অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে কি করা উচিত? উৎপাদনশীল জনশক্তি বাড়ানো, উৎপাদনশীল জনশক্তি বাড়ানো। তো 29 নম্বর যে প্রশ্ন উত্তর যে রয়েছে সেটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষায়িত দপ্তরগুলো কোথায় অবস্থিত? এটাও কমন, এটা মনে থাকবে আশা করি। ঢাকাতে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষায়িত দপ্তরগুলো কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। তারপরে যে 30 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বিএমডিসির কাজ কী? বিএমডিসি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন উত্তর। এদের কাজ হচ্ছে ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদের নিবন্ধন করা। তো
আশা করছি আপনারা আমার যে আজকের ভিডিওটি সেটা মডিউল 1 সেশন 1 বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা সেবা ব্যবস্থা এই অধ্যায় থেকে পরবর্তী যে আমি ভিডিওটি আপলোড করব সেটা হচ্ছে মডিউল 1 সেশন 2 তো আশা করব আপনারা আমার ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ